তাহলে হুসাইনের আদর্শ আমাদের কি শিক্ষা দেয়? যাই হোক না কেন, আমার বাবা ওযুদি হয়, যদি বাতিলপন্থী হয়, ইসলামের দুশমন হয়, আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, সেই লোকটা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, কাউন্সিলর ক্ষমতাধর কেন? যদি আমার বাবা হয়, কোন ইসলামের দুশমনের সাথে আতাত করা যাবে না, তাদের বেশটা ভেঙে দিতে হবে, পারেন বা না পারেন চেষ্টা করতে হবে। ইমাম হুসাইন চেষ্টা করেছেন, পারেন নাই, জীবন দিয়েছেন, আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, মহরম মাস হালুয়া রুটি খাওয়ার মাস না, মহরম মাস সবজি খাওয়ার মাস না, মহরম মাস হায় হুসাইন বলে বুকের মধ্যে হাত চাপড়িয়ে মাতম প্রদর্শনের মাস না, মহরম মাস হচ্ছে জেহাদি জজবায় প্রত্যেকটা মুমেন্ট তার আত্মাকে উজ্জীবিত করে বাতিলের উপরে ঝাঁপিয়ে পড়ার মাস। রসুল যখন মদিনাতুল মুনাব্বরায় গেলেন, যায় দেখলেন ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখে। কয় তারিখে? আজকে কয় তারিখ? মুহররম মাসের 2 তারিখ, 10 তারিখ সামনে। সবাই প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন মদিনার মধ্যে ইহুদিরা রোজা রাখে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনা, এটা কোন দিন? যেই দিন তোমরা রোজা রাখ। তারা বলতেছে, হাযা ইয়াউমুন আযীম, ওই দিনটা হচ্ছে একটা মারাত্মক দিন, অত্যন্ত বরকতময় দিন। কিভাবে? তারা বলতেছে, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই তারিখ মানে একটা তারিখ, যেই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে তার দলবল সহ মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কন্যা আর ফেরাউন এবং তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সলিল সমাধি করে দিয়েছিলেন। এর সুপ্রিয়া তান আমরা এই তারিখে রোজা রাখি। কারা বলছে? ইহুদিরা বলছে। রাসূল বলেন, তাই নাকি? ফাসামাহু মূসা শুকরা ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরা রোজা রাখি। ফানাহনু আহাক্কু মাউলা বিমূসা মিনকুম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইহুদিরা তোমরা শোনো, তোমাদের চাইতে মূসা নবী আমার কাছে সবচাইতে বেশি আপন, তিনিও নবী ছিলেন, আমি রহমাতুল লিল আলামিন নবী এবং রাসূল, একজন নবী আরেকজন নবীর কাছে সবচাইতে বেশি আপন, শুধু তোমরা কেন রোজা রাখবে, আমিও রোজা রাখবো, আমার উম্মতেরাও রোজা রাখবে। আরো একটা কথা শুনেন, এখন বছরের মধ্যে একটা মাস রোজা ফরজ, সেই মাসটা কোন মাস? সবাই আওয়াজ করে বলেন, কোন মাস? রমজান মাস। শুনবেন মনোযোগ দিয়া, তখনও রমজান মাসের রোজা ফরজ হয় নাই, তার আগের কথা বলতেছে। কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাযা রমাযান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখলেন ইহুদিরা রোজা রাখে, তখন রমজানের রোজা ফরজ হয় নাই। জাহিলিয়াত যুগের লোকেরা রোজা রাখে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া কানা ইয়াউমান তুস্তারু ফীহিল কাবা, আমি লক্ষ্য করে দেখলাম মুহররম মাসের 10 তারিখে সবাই রোজা রাখে এবং খানায়ে কাবার মধ্যে নতুন গিলাফ পরানো হয়। ফালাম্মা ফরাযাল্লাহু রমাযান, অতঃপর যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুম ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুক। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন কিন্তু আর মুহররমের রোজা 10 তারিখের রোজা বাধ্যতামূলক না, চাইলে তোমরা রাখতে পারো, চাইলে তোমরা ছেড়েও দিতে পারো। সুবহানাল্লাহ। কন্যা, তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? মুহররম মাসের রোজা রাখা যেমন ভালো, না রাখলেও সমস্যা নাই। এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে ফাসক্ত নামাজের খবর নাই, কিন্তু কোনো বিপদ আপদে পড়লে নফল নামাজ নিয়ে খুব পাগল। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে রমজান মাসের ফরজ রোজার কোনো খবর নাই, কিন্তু মুহররম মাস আসলে, রজব মাস আসলে, রবিউল আউয়াল মাস আসলে, শাবান মাস আসলে ওই নফল রোজাগুলো নিয়ে পাগল হয়ে যায়।
সবাই আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক আমি নিন্দা করছি না নফল বندگی করেন এটা ভালো কথা কিন্তু ফরজ আগে নফল আগে সবাই বলেন কোনটা আগে ফরজের কবুল নাই নফল দিয়া কি করবেন রাসূল তো হাদিসের মধ্যে বলছে যেই ব্যক্তি ফরজ আমল করবে কিয়ামতের দিন যখন আমলের ওজন হবে যখন বিশ্লেষণ হবে যখন দেখা হবে যে দেখা যাবে যে ফরজের মধ্যে কোনো ঘাটতি আছে তখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে দেখো আমার বান্দার আমলের মধ্যে কোনো নফল আছে কিনা তখন ফেরেশতারা বলবে আল্লাহ নফল থাকলে কি হবে তখন আল্লাহ বলবেন এই নফল দিয়ে আমার বান্দার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দেওয়া হবে এখন আপনার ফরজই নাই নফল দিয়ে কিসের ঘাটতি আপনি পূরণ করবেন মুসলমান ভাইরা মাথায় ঢুকাইছেন ব্যাপারটা ফরজ দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আল্লাহ তৌফিক দাও আমাদেরকে আদায় করা সবাই গুণ আল্লাহুম্মা আমিন আবার সম্মানিত ভাইরা যেই জন্য কথাটা বললাম আচ্ছা রমজান মাসের রোজা ফরজ ফাসক তো নামাজও ফরজ যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের উজর হয় ফরজ নামাজ থেকেও অব্যাহতির সুযোগ আছে না নাই একজন মানুষ খুব অসুস্থ উঠতেই পারে না খুব দুর্বল সে না খেয়ে থাকতে পারে না না খেয়ে থাকলে মরে যাবে দিনদারে ডাক্তার বলছে সে রোজা রাখতে পারবে না রোজা ভাঙার সুযোগ আছে না নাই কোনো শরীয়তের উজরের কারণে জামাত মিস করার সুযোগ আছে না নাই বা আপনি এমন কোনো সমস্যার মধ্যে পড়ে গেলেন আপনি নামাজ পড়ার কোনো সুযোগ নাই তখন আপনি কি করবেন পরে আদায় করবেন এটা হচ্ছে ইসলামের বিধান ঠিক কি না ফরজ নামাজ ফরজ রোজাও ভাঙতে পারবেন এটা কোরআনে আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিযান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর যে রোজা ভাঙছ কোন কারণে পরে তুমি আদায় করে নাও এখন দেখেন যেখানে ফরজ রোজাও ভাঙার সুযোগ আছে ফরজ নামাজও মিস হয়ে গেলে আল্লাহ পাক ছাড় দেন পরে আদায় করে নিবে সেখানে মহরম মাসের রোজা আসলে মনে করে ফরজের চাইতেও বেশি এইটা না রাখলে মনে হয় মুসলমানই একবার শেষ হয়ে গেছে এমন কিছু মানুষ আছে না নাই এই বিশ্বাস নিয়ে ঘুরে তাই রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ফালাম্মা ফরাজাল্লাহু রমজান যখন রমজান ফরজ হয়ে গেল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাআ আইয়াসুমাহু ফালিয়াসুম যেই ব্যক্তি ইচ্ছা চাইলে এই রোজাটা রাখতে পারবে ওয়া মান শাআ আইয়াতরুকাহু ফালিয়াতরুকহু আর যেই ব্যক্তি অসুবিধার কারণে মিস করে দেয় কোনো সমস্যা নাই রোজা না রাখলেও সমস্যা নাই যখন আল্লাহু আকবার ইসলাম সুন্দর ধর্ম শান্তির ধর্ম এই রোজা যদি আমরা রাখি এর ফজিলত আছে না নাই কি ফজিলত মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এই একটা রোজার বরকতে আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলা আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছর আগের সগীরা গুনাহগুলা maaf করে দিবে কোন গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ না একজনে বাড়ি দখল করছেন জিনা ব্যবিচার করছেন মদ পান করছেন এগুলা কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত এইগুলো মাফ হবে না সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের আশুরা রোজার বরকতে আল্লাহ পাক মাফ করে দিবেন আমার রাসূল বলছেন এটাও কি কম নাকি এটাও কি কম বিশাল ব্যাপার সেবা তাহলে এই একটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ যদি অসুবিধা না হয় আমি বলছি না আপনাদেরকে রাখতেই হবে আমি কিন্তু দলিল দিয়ে দিয়েছি কি করবেন যদি মনে করেন সম্ভব ইনশাআল্লাহ 10 তারিখের রোজাটা আমরা রাখবো তবে 10 তারিখের রোজার রাখার সিস্টেম কি মুসলিম শরীফের হাদিস ওই যে ইহুদিরা বলছিল মুসা নবী আমাদের নবী কৃতজ্ঞতা স্বরূপ আমরা আদায় করি এখন রাসূল তো আমাদেরকে বলছে তোমরা যা করবা ইহুদি এবং খ্রিস্টানদের যেন খেলাফ হয় তাদের সাথে যেন সামঞ্জস্য না রাখে বেমিল যেন হয় এই কথা শুনছেন না আপনারা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউম আত-তাসি আল্লাহ রাব্বুল আলামিন যদি আগামী বছর আমারে বাসায় রাখেন আমি যদি হায়াত লাভ করি আগামী বছর মুহররম মাসের 10 তারিখে রোজা রাখব তবে মুহররম মাসের 10 তারিখে রোজার সাথে আমি 9 তারিখে রোজাটা আদায় করে ফেলব দুইটা রোজা রাখব ইহুদিরা একটা রাখে আমরা মুসলমানেরা 9 এবং 10 দুইটা রোজা রাখব কয়টা কোন কোন তারিখ 9 এবং দশ কিন্তু কয়লা ফালা মিয়াতিল আমুল মুকবিল
حتى توفي رسول الله صلى الله عليه وسلم আমার রসূল পরের বছর আর ছিলেন না আল্লাহ পাক দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছেন ও মুসলমান নবী ছিলেন না কিন্তু নবীর ইচ্ছা ছিল নবী বলেন আগামী বছর আল্লাহ হায়দা বাসাইলে 10 তারিখের সাথে 9 তারিখও রাখবো তাহলে আমরা নবীর সেই ইচ্ছাটা বাস্তবায়ন করতে পারবো না 9 এবং 10 কোন কারণবশত যদি 9 তারিখ মিস হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে 10 এর সাথে 11 আর একটু জোরে বলেন 10 এর সাথে 11 এখন আসেন এই মুহররম মাস আসলেই আমরা কত কিছু স্মরণ করি যা কুরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই বিশেষ করে মুহররম মাসটাকে আমরা ইমাম হুসাইনের সাথে সম্পর্ক যুক্ত করে ফেলেছি নাকি বলেন আমরা মনে করি মনে হয় যেন কারবালার ঘটনার জন্যই এই মুহররম মাসের এত গুরুত্ব না আমার আল্লাহর কাছে আগে থেকেই মুহররম মাসের গুরুত্ব তবে মুহররম মাস এসে আউলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কষ্টের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে একদল মুসলমানরা একদল মুসলমান নামধারী ফাসিকের দলেরা শয়রাচারের দলেরা মুনাফিকের দলেরা আউলাদে রাসূল ইমাম হুসাইনকে নির্মমভাবে ফোরাত নদীর পানি উনার জন্য বন্ধ করে দিয়ে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে ছিলেন ঠিক কিনা এইটা আমাদের স্মরণ হয়ে যায় আমাদের কষ্ট লাগে ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি না বাসি না আর একটু জোরে বলেন হুসাইনকে ভালোবাসি না বাসি না কেন ভালোবাসবো না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি ইমাম হাসান এবং হুসাইনের দিকে লক্ষ্য করে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে মহব্বত করলো সে যেন আমি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকেই মহব্বত করলো সুবহানাল্লাহ কন্যা ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি যেই ব্যক্তি আমার হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো তাদেরকে কষ্ট দিল ফাকাদ আবগাযানি সে যেন আমি রহমাতুল লিল আলামিনের সাথে দুশ্মনী করলো ও আমার মুসল্লি ভাইরা আওয়াজ করে বলেন না ইমাম হাসান হুসাইনকে মহব্বত করে আমরা রহমাতুল লিল আলামিনকে খুশি করতে চাই না চাই না আর একটু জোরে কোন ইমাম হুসাইনের কথা কি বলবো তখন জন্মগ্রহণ করেন নাই বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সাসি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাম তার উম্মে ফজল কি নাম আর একটু জোরে বলেন কি নাম উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাসি একদিন রাতের বেলা স্বপ্নে দেখছি স্বপ্ন দেইকা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে রহমাতুল লিল আলামিনের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে রাত্রি এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্ন দেইকা আমি খুব ভয় পাইছি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি আল্লাহর হাবিব বলেন সাসি গো আপনি কি স্বপ্ন দেখেছেন কোন স্বপ্ন দেইকা আপনি ভয় পেয়েছেন ভীত সন্ত্রস্ত হয়েছেন একটু আমারে বলেন না শুনি উম্মে ফজল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আপনার দেহ মুবারক থেকে এক টুকরা গোস্ত কাটা হয়েছে আর ওই কর্তিত অংশটা আমি উম্মে ফজলের কোলের মধ্যে নেওয়া হয়েছে হুজুর আপনি আমাদের ঈমান আপনি আমাদের জান এবং প্রাণ আপনার দেহ মুবারক থেকে এক টুকরা গোস্ত কাটা হয়েছে এই দৃশ্য দেখে কোনো মুসলমান কেমনে শান্তি পায় সহ্য করতে পারে আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসি ডাক দিয়া কইছে সিগো টেনশন করো না চোখের পানি ছেড়ে ছেড়ে কেন্দো না খারাপ কোনো স্বপ্ন দেখো নাই বড় মারাত্মক চমৎকার একটা স্বপ্ন দেখেছো উম্মে ফজল হাসতেছে হুজুর এইটা আবার কেমনে সুন্দর স্বপ্ন আল্লাহর হাবিব বলেন সাসি বেহেস্তের নারীদের সর্দারিনী আমার দেহের একটা অংশ খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে কিছু দিনের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হবে ওই সন্তানটা হবে বেহেস্তের যুবকদের সর্দার তার নাম হবে ইমাম হুসাইন এই সন্তানটা জন্মের পরে তোমার কোলের মধ্যে নেওয়া হবে সত্যি কিছুদিন পরে ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলো নাম রাখা হলো ইমাম হুসাইন আলহামদুলিল্লাহ কন্যা উম্মে ফজল কুলের মধ্যে নিলেন কুলের মধ্যে নিয়ে ইমাম হুসাইনকে রসুলের কাছে নিয়ে আসলেন যে রকম আলহামদুলিল্লাহ হুজুর এই যে দেখেন যেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন আপনার আদরের নাতি যেমন সুন্দর চেহারা
যেই চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনার চেহারা আপনার কথা স্মরণ হয় হুজুর আপনার নাতি হুসাইনকে আপনি ফুলের মধ্যে নেন আমার ভাইরা জানতে চাই আপনার ছেলের ঘরে মেয়ের ঘরে কোনো সন্তান হলে আপনি যদি দাদা হন বা নানা হন ওই নাতিটা কোলের মধ্যে নিয়ে আপনার ভালো লাগবে কি লাগবে না রহমাতুল লিল আলামিন হুসাইনকে কোলের মধ্যে নিলেন আমার নবীর চেহারা আনন্দিত হয়ে গেল নবীজির চেহারার মধ্যে বড় খুশি খুশি ভাব হঠাৎ করে উম্মে ফজল লক্ষ্য করে দেখে রহমাতুল লিল আলামিন অন্যদিকে মুখ গুরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে চোখের পানি দিয়া বুক বাসাইতেছে কেউ দেখে না উম্মে ফজল দেইকা ফালাইছে নবী সবার সামনে যখন তাকায় নবী একটু খুশি হওয়ার চেষ্টা করে অন্যদিকে আবার মুখ ঘুরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে উম্মে ফজল ডাক দিয়া কয় নবী গো দুনিয়ার সবাইকে লুকাইতে পারলেও আপনি কিন্তু আমারে লুকাইতে পারবেন না আমি দেখে ফেলেছি সবার সামনে আপনি হাসেন আবার অন্য দুই দিয়া মুখ ঘুরাইয়া আপনি কান্দেন ব্যাপারটাকে আল্লাহর হাবিব বলেন সসি এই হুসাইনকে আমার কুলের মধ্যে নিয়া আমি যখন আনন্দিত হয়ে গেলাম এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল আমার কাছে আসছি আমি লক্ষ্য করে দেখে জিব্রাইলের হাতের মধ্যে লাল রক্তে রঞ্জিত এক মুষ্টি মাটি জিব্রাইলের হাতে কি জিব্রাইলের হাতে এক মুষ্টি মাটি লাল রক্তে রঞ্জিত আমি যখন আনন্দিত জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই নাতির দেইকা আপনি আনন্দিত হয়ে গেছেন আপনি কি জানেন ভবিষ্যতে আপনার এই নাতিকে আপনার উম্মতেরা কি করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য স্বৈরাচার মুক্ত করবার জন্য স্বৈরাচারীদের খপ্পরে পড়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে অবরুদ্ধ হয়ে যাবে আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিকেরা একদল ফাসিকের দলেরা এই হুসাইনের লাল রক্তে রঞ্জিত করে দিবে কারবালার জমিন শহীদ করে দিবে হুজুর ভবিষ্যতে ইমাম হুসাইনের গায়ের রক্তে যেমনি ভাবে কারবালার মাটি রঞ্জিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়া ইমাম হুসাইনের রক্তে রঞ্জিত এক মুষ্টি মাটি আমাকে দিয়া বলে জিব্রিল রে ইমাম হুসাইনের ভবিষ্যতের অবস্থাটা আমার হাবিব রে দেখায়া দাও সাসি গ আমি যখন দেখলাম জিব্রাইলের হাতের মধ্যে মাটি এই মাটি আমার হুসাইনের রক্তে রঞ্জিত আনন্দের সময় আমি কেমনে আনন্দ প্রকাশ করতে পারে এই জন্য আমি চোখের পানি সামলায় রাখতে পারতেছি না তোমরা যেন কষ্ট না পাও এই জন্য দেশি আমার ভাইরা আমি জানতে চাই আওয়াজ করে বলেন না সাইলে আমার বিশ্বনবী রহমতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে ইমাম হুসাইনের শাহাদাতকে রহিত করতে পারতেন কিনা পারতেন নবীর ক্ষমতা ছিল ভাইরা আমার বন্ধুরা আমার নবীর এমন ক্ষমতা যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যায় যেই নবী দ্বিপ্রহরের সময়ে প্রচণ্ড গরমের সময়ে রাস্তা দিয়ে বের হয়ে গেলে আমার নবীর মাথার মধ্যে যেন গরম না লাগে মেঘমাল আয়েশা আমার নবীর মাথার উপরে ছায়া হয়ে যেত বদরের ময়দানে উহুদের ময়দানে যেই নবী জিহাদ করতে গেলি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে আমার নবীকে সাহায্য করত আওয়াজ করে বলেন না সেই নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার হুসাইনকে কারবালার ময়দানে এই যে শাহাদাতের ঘটনা দেখলাম তুমি একটু শাহাদাতটা সরাইয়া দাও আওয়াজ করে বলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করতেন কিনা অবশ্যই কবুল করতেন কিন্তু নবী এই দোয়া করলেন না কারণটা এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষার জায়গা কিসের জায়গা পরীক্ষার থেকে পিছপা হওয়া কোনো মুমিনের কাজ নয় বরং যখন কারবালার ময়দানে ইমাম হুসাইন যখন ইয়াজিদের বাহিনীর কাছে অবরুদ্ধ হয়ে গিয়েছিলেন মুহররম মাসের দুই তারিখে এই কারবালার ময়দানে শিবির যখন স্থাপন করলো ওই শিবিরের মধ্যে রাতের বেলা যখন ঘুমাইছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম হুসাইনের কাছে আসলেন নানা ভাই আর বেশিক্ষণ বাকি নাই বেশি দিন বাকি নাই তুমি কিন্তু শহীদ হয়ে যাবে রসুল ইমাম হুসাইনের বুকের মধ্যে এইরকম ভাবে হাত রাখলেন হাত রাইকা দোয়া করলেন আল্লাহুম্মা
আতিল হুসাইনা সবরাও আজরা ও আল্লাহ আমার হুসাইনকে দর্দ দ্বারা তৌফিক দাও আমার হুসাইনকে উত্তম বিনিময় দান করো আমার হুসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে এসেছে আমার হুসাইন অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে আমার হুসাইন আমার দাঁত ভাঙা ইসলামের শান মান রক্ষা করবার জন্য এই ইরাকের জমিনে এসে শত্রু কর্তৃক অবরুদ্ধ হয়েছে এই কারবালার ময়দানে শিবির স্থাপন করতে বাধ্য হয়েছে সামনেও যেতে দেয় না পিছনেও যেতে দেয় না ডানে বামে কোন জায়গায় যেতে দেয় না এমন কি সৈয়াচারী ইয়াজিদের সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার গংয়েরা উনাকে বসতেও দেয় না আল্লাহ তুমি আমার হুসাইনকে তুমি কবুল করো আমার সম্মানিত ভাইরা নবীজি ইমাম হুসাইনের জন্য দোয়া করেছিলেন আমার ভাইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে নবীজি দোয়া করছেন যে তাকে দরিদ্র দরার তৌফিক দাও আওয়াজ করে বলুন শাহাদাতকে রহিত করার দোয়া করেন নাই তাহলে আমরা কি সেই হুসাইনকে ভালোবাসি নাকি আমরা ইয়াজিদকে ভালোবাসি আর একটু জোরে বলেন কাকে হুসাইনকে তাহলে হুসাইনের আদর্শ আমাদের কি শিক্ষা দেয় যাই হোক না কেন আমার বাবাও যদি হয় যদি বাতিল পন্থী হয় ইসলামের দুশমন হয় আল্লাহর দুশমন হয় নবীর দুশমন হয় সেই লোকটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কাউন্সিলর ক্ষমতাধর কেন যদি আমার বাবা হয় কোন ইসলামের দুশ্মনের সাথে আতাত করা যাবে না তাদের বিশ্বাস ভেঙে দিতে হবে পারেন বা না পারেন চেষ্টা করতে হবে ইমাম হুসাইন চেষ্টা করেছেন পারেন নাই জীবন দিয়েছেন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন মহরম মাস হালুয়া রুটি খাওয়ার মাস না মহরম মাস সবজি খাওয়ার মাস না মহরম মাস হায় হুসাইন বলে বুকের মধ্যে হাত চাপড়িয়ে মাতম প্রদর্শনের মাস না মহরম মাস হচ্ছে জিহাদি জজবায় প্রত্যেকটা মুমেন তার আত্মাকে উজ্জীবিত করে বাতিলের উপরে ঝাঁপিয়ে পড়ার মাস ঠিক